নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার দিন কয়েক আগে বিশিষ্ট সাংবাদিক বিজেপির রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত একটা টুইট করেছেন সেই টুইটের মূল বক্তব্য হল বিজেপি পশ্চিমবঙ্গে যে ফলাফল করেছে তার জন্য নরেন্দ্র মোদীর প্রচার শুভেন্দু অধিকারীর নিরলস পরিশ্রম এই যুগলবন্দির ফলে বিজেপি বারোটি আসন পেয়েছে এটুকু না হলে ফলাফল আরো খারাপ হতো দেখুন স্বপন দাস ব্যাপারে যারা জানেন তারা নিশ্চয়ই মানবেন যে স্বপন দাশগুপ্ত প্রয়াত অরুণ জেটলির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সেই সূত্রেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে তার যোগাযোগ ধীরে ধীরে এই দুজনের তিনি আস্থাভাজন হয়ে ওঠেন দু হাজার একুশ সালের বিধানসভায় তারকেশ্বর কেন্দ্র থেকে স্বপন দাসগুপ্ত দাঁড়িয়েছিলেন হেরেছিলেন তারপর আবার সংসদের উচ্চকক্ষে ফিরে যান রাজ্য রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসাবে যদিও এবারের নির্বাচনে তিনি টিকিট পাননি স্বপন দাসগুপ্তর এই টুইটের অর্থ অনেকে বলছেন এটাই যে দিলীপ ঘোষ প্রমুখ যেভাবে ভোটে হেরে যাওয়ার পর খোলা খুলি মিডিয়ার সামনে সমালোচনা করছেন নাম না করে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলছেন সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবে নেয়নি দেখো শুধু শুভেন্দুবাবু কলকাঠি নেড়ে দিলীপ ঘোষের আসন বদল করেছেন ব্যাপারটা বোধ হয় অত সোজা নয় তৃণমূলের যেমন প্রফেশনাল এজেন্সির সহায়তা নিয়েছিল কোন প্রার্থী কোথায় লড়ার মতো জায়গায় আছেন কার জয়ের সম্ভাবনা আছে কার নেই কুর্মীদের ক্ষোভ মেদিনীপুরে দিলীপবাবু বাবু সামাল দিতে পারেননি সেই জন্যই তার কিন্তু কেন্দ্র বদলের প্রস্তাব দেওয়া হয় দিলীপবাবু যদি মেদিনীপুর ছাড়া অন্য কোথাও প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি না থাকতেন তাহলে জোর গলায় এই কথাটা তিনি বলতে পারতেন হয় আমি মেদিনীপুরে লড়ব নয় আমাকে লড়াইয়ের জায়গা থেকে অব্যাহতি দিন আপনারা আর যেভাবে আমার সাহায্য চাইবেন আমি করতে রাজি কিন্তু দিলীপবাবু বর্তমান দুর্গাপুরে যখন তার নাম চূড়ান্ত ভাবে ঘোষণা হলো তখন তিনি বললেন দিলীপ ঘোষ জিততে এসছে এক লক্ষ ভোটে জিতবে আর হেরে যাওয়ার পর বলছেন হারিয়ে দেওয়া হলো গোষ্ঠীদ্বন্দ্ব কাঠিবাজি এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি একজন সঙ্ঘের স্বয়ংসেবক ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তার আমলে বিজেপির উত্থান হয়েছে কেউ তার কৃতিত্বকে অস্বীকার করে না কিন্তু তা বলে এটা তার অধিকারের মধ্যে পড়ে না যে সংবাদ মাধ্যমের সামনে যা খুশি তাই বলবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ বাবুর এইভাবে মুখ খোলাকে অনুমোদন করেনি অতীতেও দিলীপ বাবু নানা কথা বলেছেন দল বিব্রত হয়েছে তাকে মুখ খুলতে বারণ করা হয়েছিল কিছুদিন চুপচাপ ছিলেন আবার তিনি কিন্তু তার পুরনো খেলা শুরু করেছেন দেখুন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর কেন্দ্রে মন্ত্রী হওয়ার পর বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা বিজেপির সংবিধান অনুযায়ী সুকান্ত বাবু সভাপতি থাকতে পারবেন না এই বছর সেপ্টেম্বরের শেষের দিকে তার মেয়াদ এমনিতেই শেষ হয়ে যাওয়ার কথা এখন তার জায়গায় কে সভাপতি হবে দেখুন দেড় পনেরো বছর বাদে রাজ্যে বিধানসভার তাহলে একজনকে সভাপতি বিজেপি করতে চাইছে যার বিস্তর রাজনৈতিক অভিজ্ঞতা আছে বাংলার রাজনীতিকে তিনি চেনেন বোঝেন শুভেন্দু অধিকারীর নাম বিবেচনায় রয়েছে এবং তিনি অনেকের প্রথম পছন্দ এখন শুভেন্দু অধিকারী তো দু কুড়ি সালে ঢুকেছিলেন বিজেপিতে একুশে ছাপ্পান হিমান বিশ্ব শর্মা যদি বিজেপিতে আট ন বছর আগে ঢুকে মুখ্যমন্ত্রী হন তাহলে শুভেন্দু অধিকারী কেন বিজেপির রাজ্য সভাপতি হতে পারবেন না এই প্রশ্নটা উঠছে শুভেন্দু অধিকারীর পক্ষে প্লাস পয়েন্ট কি এক তিনি পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে রাজনীতি করছেন সংগঠন করেছেন জনপ্রতিনিধি ছিলেন বাংলার মাটিকে চেনেন কর্মী সমর্থকদের পাশে এসে দাঁড়ান তারা বিপদে পড়লে শুভেন্দু খবর পেলে দৌড়ে যান সাহায্য করে কোনো কর্মী অসুস্থ হলে তার চিকিৎসার বিষয়ে উদ্যোগী হন আইনি সহায়তা করেন এবারে লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী সারা বাংলা জুড়ে প্রচার চালিয়েছেন তৃণমূল বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি ঠিকই কিন্তু কাঁথি তমলুক তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে যে দুটো আসনে দু হাজার উনিশে বিপুল ভোটে জয়লাভ করেছিল তৃণমূল বহু কেন্দ্রে কাঁটে কাটাক্কার হয়েছে এটা শুভেন্দুবাবুর পক্ষে প্লাস পয়েন্ট বিজেপি প্রত্যাশা অনুযায়ী করতে পারার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দুঃখিত হতে পারেন কিন্তু তার তারা শুভেন্দুর ঘাড়ে চাপাচ্ছেন না তারা দেখেছেন শুভেন্দু কি অসম্ভব পরিশ্রম করেছেন তিনি হেলিকপ্টারে যাননি তিনি সড়ক পথেই চলাফেরা করেছেন উত্তরবঙ্গে গেলে বাগডোগরা গেছেন বিমানে তারপর থেকে আবার সড়ক এক দিনে পাঁচ ছটা কর্মসূচি নিয়েছেন তিনি অনেক প্রার্থীকে মনোনীত করেছিলেন মানে নাম পাঠিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সিলমোহর দিয়েছে তারা অনেকে হেরেছেন সেই দায়ভার শুভেন্দু নিচ্ছেন কিন্তু তার মানে এই নয় যে শুভেন্দু একেবারে ব্যর্থ প্রমাণিত হয়েছে এখন বিজেপি সভাপতি কেন্দ্রিক দল তাহলে রাজ্য সভাপতি পদে এমন একজনকে বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইবেন যিনি সবাইকে নিয়ে চলতে পারবেন শুভেন্দু অধিকারের নিজস্ব ঘনিষ্ঠ বলয় আছে তৃণমূল থেকে যারা বিজেপিতে এসছেন তাদেরকে ঘিরে শুভেন্দুর নিজস্ব একটা সার্কেল আছে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির অনেক পুরনো কর্মী সমর্থক দলে গুরুত্ব না পাওয়ায় ক্ষুব্ধ কিন্তু শুভেন্দু জানেন দল যদি তাকে সভাপতি করে তাহলে সবাইকে নিয়ে তাকে চলতে হবে এবং একটা কনসেনসাস তৈরি করে এগোতে হবে ধরুন অন্য অপশান শুভেন্দু বিধর্ধী ধরনের রইলেন রাজ্য সভাপতি অন্য একজন হলেন কিন্তু এমন কাউকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সভাপতি করবে না যার সঙ্গে শুভেন্দু অধিকারীর তাল মিলে সমস্যা হতে পারে এবং তার রাজনৈতিক উচ্চতা শুভেন্দু অধিকারীর থেকে বেশি হবে দিলীপ বাবু বিজেপির সফল রাজ্য সভাপতি সফলতম এখনো পর্যন্ত কিন্তু তার রাজনৈতিক উচ্চতা শুভেন্দু অধিকারীর মতো নয় শুভেন্দু দু দুবারের সাংসদ তিনবারের বিধায়ক কাউন্সিলার রাজ্যমন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন নন্দীগ্রামে গ্রামে এবং সারা রাজ্য জুড়ে তার একটা নিজস্ব নেটওয়ার্ক আছে যদি শুভেন্দু ও বলেন আমি লিডার অফ দ্য অপোজিশন থাকবো তাহলে শুভেন্দুর ঘনিষ্ঠ কাউকে রাজ্য সভাপতি করা হবে যা রাজনৈতিক উচ্চতা কখনোই শুভেন্দু অধিকারীকে ছাড়িয়ে যাবে না সেক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে মনোস্তিকা হতে পারে মনোজ জনপ্রিয় বিধায়ক ছিলেন দু দুবার মুখ্য সচেতক এখন এবার জিতেছেন লোকসভায় উপনির্বাচন হবে মনস্তিক্গা রাজ্য সভাপতি হতে পারেন শুভেন্দুর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক শুভেন্দু লিডার অব দ্য অপোজিশন থাকলে কিন্তু এমন কেউ রাজ্য সভাপতি হবেন না যার রাজনৈতিক উচ্চতা শুভেন্দুর থেকে বেশি এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখানে করতে দেবেন না তাই আমার মনে হয় যে দিলীপ বাবুর পুনরায় রাজ্য সভাপতি হওয়া বোধ সম্ভব নয় কারণ তিনি প্রকাশ্যে মুখ খোলে যেভাবে বর্তমান বিজেপির রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন নাম না করে ইঙ্গিত করেছেন শুভেন্দু সুকান্ত জুটিকে এরপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের পৌনে দু বছর আগে তাকে রাজ্য সভাপতির দায়িত্বে বসিয়ে বিরোধী দলনেতার সঙ্গে একটা স্থায়ী বিরোধকে মাথাচাড়া হতে দেবেন না জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট রাইট চয়েস ডিসিশন দিলীপবাবুকে নিশ্চয়ই দল কাজে লাগাবে দিলীপবাবু বিজেপির সম্পদ তার কোনো পিছটান নেই সঙ্গের প্রচারক ছিলেন অনস্বীকার্য তিনি কর্মী সমর্থকদের মধ্যে জনপ্রিয় তার আমলে বিজেপি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা পেয়েছে প্রধান বিরোধী দল হয়েছে আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে সভাপতি হিসাবে তার টিমের এটা সাফল্য কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার পর দিলীপবাবু যেভাবে সংবাদ মাধ্যমের সামনে প্রতিদিন তার ক্ষোভের জ্বালামুখ খুলে দিচ্ছেন এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবে নেয়নি তাই দিলীপবাবুর পুনরায় রাজ্য সভাপতি হওয়া আমার মনে হয় একটু সমস্যার শুভেন্দু অধিকারী রাজ্য সহপতি হলে বিরোধী দলের নেতা কে হবেন সেটা তারা ঠিক করে নেবেন উত্তরবঙ্গ শঙ্কর ঘোষ হতে পারে অগ্নিমিত্র পাল হতে পারেন কে হতে পারেন এই নিয়ে আমি কোনো স্পেকুলেট করতে চাই চাই না কারণ তখন এই সরকারে চার বছর হয়ে যাবে মমতা এক বছর বাদ নির্বাচন তখন রাজ্য সভাপতি পদের গুরুত্ব বিজেপির কাছে অসীম কারণ বিজেপি সভাপতি কেন্দ্রিক দল এখন একজন সংগঠন সম্পাদক আছেন এই পদটি আর থেকে পাঠানো হয় অতীতে সুব্রতবাবু ছিলেন এখন অমিতাভ চক্রবর্তী সুব্রতবাবুর সঙ্গে আমার একাধ্ব কথা হয়েছে কিন্তু অমিতাভ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে আমার কোনো রকম চোখাচোগি নেই তার বিরুদ্ধে নাকি বহু মানুষের ক্ষোভ শিয়ালদা স্টেশনে বিভিন্ন লোকালে বাবুকে উদ্দেশ্য করে নানা পোস্টার পড়েছিল তিনি গোষ্ঠীবাজি করেন রাজনীতি বোঝেন না দেখুন এই গোষ্ঠীবাজি করার অভিযোগ বিজেপির মধ্যে নতুন নয় দিলীপবাবু যখন সভাপতি ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায় এখন দিলীপ বাবু দায়িত্বে নেই বলে তারা ঘরে বসে আছেন দিলীপ বাবু যদি অমিতাভ চক্রবর্তী উত্তরবঙ্গেরই মানুষ সম্ভবত কালিয়াগঞ্জের ছেলে তো সুকান্ত মজুমদারের উপর তার একটা প্রভাব আছে বলে অনেকেই বলেন এবং সুকান্তবাবুর অনেক সিদ্ধান্তের পিছনে অমিতাভ বাবুর মস্তিষ্ক কাজ করে বলে বিজেপির অভ্যন্তরে অনেকেই বলে থাকে। কিন্তু অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে খুব আছে তিনি বিএল সন্তোষের খুব ঘনিষ্ঠ এই বিএল সন্তোষে কিন্তু কর্ণাটকে ইয়েদুরাপ্পার পিছনে লেগে কর্ণাটকে বিজেপি সরকারের সলিল সমাধি করেছে তা বিএল সন্তোষের আশীর্বাদের হাত মাথায় থাকায় অমিতাভ চক্রবর্তী এখানে ছড়ি ঘোরান বলে অনেকে বল আর বিজেপির নেতারা দুটো শব্দ ব্যবহার করেন বৈঠক ভোজন আমরা বাঙালিরা কি বলি মিটিং করছি কেউ ধরুন আপনি ব্যস্ত আছেন কোনো মিটিংয়ে আছেন কেউ ফোন করলো বা কেউ হোয়াটসঅ্যাপ মেসেজ করলো আপনি বললেন ইন আ ইউ কলিউলেটার কখনো বলেন বৈঠকে আছে আমরা দুপুরবেলা কেউ লাঞ্চ বলি কেউ দুপুরে দুপুরে খেয়ে বেরোবো বাড়ি থেকে এরকম বলি তো এরা বলে ভোজন এই সব দুটো শব্দই বাঙালি মানসিকতার সঙ্গে খাপ খায় না এরা উত্তর ভারতে হিন্দি বলয়ে চলতে পারে বাংলাতে রাজনীতি করতে গেলে বিজেপিকে বাংলার মতো করে রাজনীতি করতে হবে বাংলার সংস্কৃতিকে বুঝতে হবে প্রধানমন্ত্রী রোড শোর দিন শুধু রবীন্দ্রসঙ্গীত বাজালে চলবে না রবীন্দ্রনাথের দর্শন বাঙালি মননে কতটা গভীরভাবে শব্দ বন্ধ দিয়ে এগুলোকে বোঝা যাবে না যিনি নতুন রাজ্য সভাপতি হন তাকে কিন্তু ঐকমত্বের ভিত্তিতে চলতে হবে পুরনো টিমের সক্রিয় সদস্যদের বসিয়ে নিজের টিম নিয়ে আসবো পুরনো টিমের সক্রিয় সদস্যরা গোসাগরে খিল তুলে থাকবেন ঘরে ঢুকে যাবেন এভাবে তো চলতে পারে না হ্যাঁ নতুন সভাপতি নিজস্ব টিম তো তৈরি করবেনই কিন্তু পুরনো টিমের যারা সক্রিয় সদস্য তাদেরকেও তো রাখতে হবে দিলীপ বাবুর সময়কার বহু লোকজন বসে গেছিলেন বাবুর সময় অভিমান ছিল গুরুত্ব না পাওয়ার যন্ত্রণা ছিল তারা অনেকদিন বিজেপি করছেন এই সায়ন্তন বোস তো আমার বাড়ির কাছেই থাকেন আমি চিনি ওনাকে রাজু বন্দ্যোপাধ্যায় মনোরঞ্জন ভট্টাচার্য ফুটবলার তার শ্যালক বেলগড়িয়ায় থাকেন খুব অ্যাক্টিভ ছিলেন দেখতে পান এখন পান না কোথায় গেলেন রিতেশ তিওয়ারি তা এরা কিন্তু দীর্ঘদিন বিজেপি করছেন নতুন সভাপতির দায়িত্ব হলো সব ফ্র্যাকশনকে একজোট করা এটা আফিল টাস্ক আফিল টাস্ক যখন বিজেপির কর্মী না যত তাড়াতাড়ি জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বলতে অভ্যস্ত বুথে দাঁড়িয়ে থেকে নির্বাচন পরিচালনা করা নিজের বুথকে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের দক্ষতা কিন্তু সন্দেহের উঠে নয় বহু কেন্দ্র বিজেপি এজেন্ট বসাতে পারেনি তা সত্ত্বেও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের সমর্থন বিধানসভা থেকে সাত লাখ বেশি একশো একুশটা পুরসভার মধ্যে উনসত্তরটি পুরসভায় বিজেপি এগিয়ে কলকাতা পুরসভায় পঁয়তাল্লিশটা ওয়ার্ডে বিজেপি এগিয়ে এটা মানুষের সমর্থন কিন্তু মানুষের সমর্থনকে আরো ভালোভাবে ইভিএম এ ট্রান্সফার করতে দরকার সংগঠন এটাই বিজেপি ল্যাক করছে ভীষণভাবে এইটা না শোধরা তারা বিরোধী দল হিসেবেই থাকবে আস্তে আস্তে তাদের উত্থান হবে কিন্তু ক্ষমতায় আসতে গেলে আরো তিন চার শতাংশ মানুষের আস্থা অর্জন করতে গেলে এবং সমর্থকদের সমর্থনকে ইভিএম এ রূপান্তর করতে গেলে দরকার বুথ ভিত্তিক সংগঠন গুজরাটে বিজেপি এতদিন রাজত্ব করছে মধ্যপ্রদেশে এতদিন রাজত্ব করছে তার কারণ একেবারে ক্রাসটুট লেভেলে বিজেপির বুথ অত্যন্ত শক্তিশালী বুথ লেভেল ম্যানেজমেন্ট অত্যন্ত শক্তিশালী পশ্চিমবঙ্গে আগের থেকে হাল ফিরেছে কিন্তু এখনো মাইলস গো তাই নতুন সভাপতি যেই অন্য কেন শুভেন্দু অধিকারীর দিকে ভারী সবাইকে নিয়ে চলতে হবে আমার পছন্দের লোকদের আমি শুধু দেখব আর বাকিরা দূরে দূরে থাকবে তারা গোসাঘরে খিল তুলে থাকবে তারা নিষ্ক্রিয় হয়ে পড়বে এটা হতে পারে হ্যাঁ নতুন সভাপতি অবশ্যই তার টিম তৈরি করবেন কিন্তু সেই টিম শুধু যেন সভাপতির প্রতি ব্যক্তিগত আনুগত্যের উপর নির্ভর করে না হয় সেখানে দলের প্রতি দায়বদ্ধতাও যেন মতাদর্শের একই রকম ভাবে গুরুত্ব পায় তবে দিলীপ বাবু দুঃখ থেকে যন্ত্রণা থেকে সংবাদ মাধ্যমের সামনে তার ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন একজন কি বলবো নিষ্ঠাবান প্রা পার্টি কর্মী হিসাবে তার কিন্তু এটা করা উচিত হয়নি তিনি তার ক্ষোভের কথা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাতে পারতেন দলের অভ্যন্তরে সরব হতে পারতেন কিন্তু প্রতিদিন কখনো হাঁটছেন কখনো মাছ ধরছেন আর টিভি চ্যানেলের বুম দেখলে গড় করে বলে দিচ্ছেন এবং সারাদিন ধরে সেগুলোকে হেডলাইন চলছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে ভালোভাবে নেয়নি স্বপন দাসগুপ্তর যে টুইট যেটা দিয়ে এই প্রতিবেদন আমি শুরু করেছিলাম সেটা কিন্তু দিলীপ ঘোষের প্রতি একটা বার্তা বলেই অনেকে মনে